ইবনে নেমাজা আলহামদুলিল্লাহ অবস্থিত মুসল্লবৃন্দ আলোচনার শুরুতে সেই মহান রব আলমিনের দরবারে অন্তরে অন্তর স্থল থেকে মন থেকে সুখী আদায় করি যে আল্লাহ পৃথিবীতে আমাদের সৃষ্টি করার পর আমাদের রুজির ব্যবস্থা করেছেন আমাদের খাবারের পানীয়র ব্যবস্থা করেছেন তবে এই খাবারগুলো দুই ধরনের একটা হলো পবিত্র খাবার একটা হচ্ছে অপবিত্র খাবার হালাল খাবার এবং হারাম খাবার কোনটা হালাল কোনটা হারাম কোনটা আমাদের জন্য উপকার আমাদের দৈহিক গঠন কোন খাবার খেলে আমরা স্বাস্থ্যসম্মত হতে পারব সেই খাবারগুলোর কথা তিনি বলে দিয়েছেন তিনি তিনি কোরআনে বলেছেন তার অসলির মাধ্যমে বলে দিয়েছেন যার কারণে আমরা ক্ষতিকর খাবারগুলো মুসলিম জাতিরা এড়িয়ে চলি আল্লাহ আমাদের এমন একটি সুযোগ করে দিয়েছেন এজন্য জন্য সেই প্রভুর দরবারে শুক্রিয়া বলি আলহামদুলিল্লাহ অতপর নবীর নামে দূরত পেশ করি যে নবী সাল্লাল্লাহু আলিম আসসালাম হালাল এবং হারামগুলোকে স্পষ্ট করে গিয়েছেন এবং মানব জীবনের জন্য ক্ষতিকর সকল ধরনের যে খাবার রয়েছে সেগুলোর বর্ণনা তিনি হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে গেছেন সেই রাসুলকে স্মরণ করছি বলি সকলিবলী সল্লাহু আলিহিসাল্লাম অবস্থিত মোসলিবৃন্দ আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ইসলামে ধূমপান তামাক পান যদ্দা পান এবং এ জাতীয় দ্রব্য সেবন করার বিধান নিয়ে যেহেতু জুমার সালাদ স্বল্প পরিসরে আলোচনা করতে হবে আলোচনার উদ্দেশ্য আমরা করব হেদায়তের জন্য যেন আমরা হেদায়ত হতে পারি আমরা সুপথ পেতে পারি এবং যারা শ্রবণ করব আন্তরিকতা সহকারে শ্রবণ করতে হবে আলোচনা এমন একটি বিষয় নিয়ে আমরা করছি যে বিষয়টি শ্রবণ করতে গিয়ে অনেক ভাইয়ের মনে ব্যথা আসতে পারে কিন্তু ইসলাম সত্য কথা বলতে লজ্জাবোধ করেন না সেই হিসাবে আমরা সত্য কথাগুলো বলবো এবং একজন রুগী যখন রোগাক্রান্ত হয় ডাক্তার তাকে যখন ইঞ্জেকশন দেয় তখন ডাক্তারের অবস্থাকে সে খারাপ মনে করে ডাক্তারকে সে খারাপ মনে করে ইঞ্জেকশন দিচ্ছে ডাক্তার আমাকে ডাক্তারকে গালিগালাজ পর্যন্ত সে সময় করে কিন্তু ইঞ্জেকশনটা তার ভালোর জন্যই দেওয়া হয় তো আজকে এই তামাক দ্রব্য জর্দা বিড়ি সিগারেট নিয়ে আলোচনা করব অনেক ভাই কিন্তু আমাদের মুসলিম ভাই আমাদেরই পাশের ভাই তারা কিন্তু এটা পান করে থাকেন সময়ত সুধিমণ্ডলী এই ধূমপান বিশেষ করে ব্যাপক আকার ধারণ করেছে আমাদের এই মুসলিম সমাজে আমরা এটাকে একেবারে হালকা মনে করি অনেক আবার এটাকে হালালো মনে করি অনেক আবার এমন মনে করি যে ধূমপানের ব্যাপারে বিড়ি সিগারেট পান করার ব্যাপারে স্পষ্ট করার হাতে সে কোনো দলিল নেই এজন্য সবচাইতে দুর্ভাগ্যের বিষয় এবং পরিতাপের বিষয় অনেক আলে মোলামা পর্যন্তও এই ধূমপানের সঙ্গে জড়িত অনেক ওলামা এটাকে মাকরু বলে চালিয়ে দিচ্ছেন অনেক পীরের দরবারে যাদেরকে আমরা সমাজের দায়িত্বশীল মনে করি সমাজের অভিভাবক মনে করি যাদেরকে মনে করি এই পীর না ধরলে আমরা পরকালে পার হতে পারবো না এই সমস্ত গাজা বাবারা খাজা বাবারা এরা কিন্তু সবসময় বিড়ির আড্ডায় বসে থাকে তাদের মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীরেই তাদের নেশার গন্ধ তাদের শরীর থেকে পাওয়া যায় তারাই নাকি আবার আদর্শ ব্যক্তি আমাদের সমাজে তারাই আমাদের জন্য আদর্শ বাবা এরা ধূমপান করছে এরা তামাক খায় এরা গাঁজা খায় অথচ এদেরই অনুসরণ আমরা করি আমরা বিভিন্ন জায়গা থেকে জেনে দেখেছি যে অনেক আলেম ওলামা রয়েছেন এবং অনেক বড় বড় মাদ্রাসা রয়েছে প্রতিষ্ঠান রয়েছে সেই জায়গাগুলোতেও বড় বড় আলেম রাজারা কোরআন পড়ায় তাফসির পড়ায় হাদিস পড়ায় হেদায়া পড়ায় বড় বড় ফিকিহের গ্রন্থ পড়ায় তারাও কিন্তু এই ধরনের ধূমপানে অভ্যস্ত এবং অনেক ছাত্র আশ্চর্য হয়ে তাদেরকে জিজ্ঞেস করেছিল যে এটা কেমন কথা একটা আলেম কোরআন পড়ছে আদিশ পড়াচ্ছেন অথচ তিনি ধূমপান করেন অনেকেই আবার উত্তর দিয়ে বলে এহ ওলামা কি শান হ্যায় এটা হচ্ছে ওলামার একটা শান সয়কত মর্যাদা এটা একটা ক্রেডিট এটা একটা স্ট্যাটাস স্ট্যাটাস মনে করে সেটাকে অনেকে মনে করে এটাকে অথচ এটা যে কত জঘন্য তা আমরা ইনশাল্লাহ আলোচনা করলেই বুঝতে পারবো শরীয়তের নীতিমালা হচ্ছে যে নিজের ক্ষতি করা যাবে না অন্যের ক্ষতি করা যাবে না শরীয়তের একটা নীতিমালা হচ্ছে যে জিনিসে ক্ষতি রয়েছে যে জিনিসে ইহকালীন ক্ষতি রয়েছে যে জিনিসে পরকালীন ক্ষতি রয়েছে সেটা হারাম দুনিয়াতে সেই জিনিসের সামান্য কিছু উপকার থাকতেও পারে যেমন মাদকদ্রব্য আল্লাহ নিজেই বলেছেন নাস ওয়াইস মোহমা হিমা এ মাদকদ্রব্য মানুষের কিছুটা উপকার আছে আল্লাহ নিজে স্বীকার করে বলছেন কোরআনে যে মাদক মাদকদ্রব্যে কিছুটা উপকার আছে তবে ওয়া ইসমোহুমা আকবর মিননাফ হিমা এই মাদক দ্রব্যের উপকারের চাইতে ক্ষতির পরিমাণটাই বেশি হয়তো একটা জিনিসে দশ পার্সেন্ট উপকার আছে কিন্তু আশি পার্সেন্টই ক্ষতি তাহলে এটা আপনার জন্য হারাম আবার যে জিনিসগুলো ইহকালীন উপকার পরকালীন উপকার সেগুলো আপনার জন্য হালাল দুনিয়াতে হয়তো সেই জিনিসটার সামান্য পরিমাণ ক্ষতি থাকতে পারে যেমন গরুর গোস্ত গরুর গোস্ত আমাদের শরীরে আমরা এখন বলছি অনেকেই যে আমাদের ক্ষতি করে কিন্তু বিড়ি সিগারেট ধূমপানের মতো ক্ষতি করে না হয়তো গরুর গোস্ত দশ পার্সেন্ট ক্ষতির আছে ক্ষতির সম্ভাবনা আছে কিন্তু তার চাইতে বেশি পার্সেন্টই হচ্ছে উপকার আছে এই এগুলো হারাম নয় শরিয়াতের নীতিমালাই হচ্ছে এটা যে যখন কোনো জিনিসের মাধ্যমে আমরা ক্ষতিগ্রস্ত হব তখন সেটা হারাম ইহকালীন ক্ষতি পরকালীন ক্ষতি সেটা হারাম এই মাদকদ্রব্যের মাধ্যমে আমরা দুনিয়ার যে ক্ষতিগুলো হয়ে থাকে বিশেষ করে আমরা মানুষ মানুষকে কষ্ট দিয়ে থাকি একজন ধূমপায়ী ব্যক্তি নিজে তার কতটুকু ক্ষতি হয় এটা আমাদের আর জানতে বাকি নেই জানতে বাকি নাই বলে যারা ব্যবসায়িক যারা উৎপাদনকারী তারা এ দায়ভার নিবে না বলেই ক্লিয়ার করে দিয়েছে আমরা উৎপাদন করছি কিন্তু প্যাকেটে লেখেই দিলাম ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ কথাটা আগে সহজভাবে বলা হতো এখন বিভিন্ন কোম্পানি আরও কঠিনভাবে বলছে ধূমপান বিষপান ধূমপান ক্যান্সারের কারণ ধূমপান মৃত্যুর কারণ এ ধরনের জটিল জটিল কথাগুলো আমরা ডাইরেক্ট দেখতে পাই ওই সিগারেটের খাপে একজন পানকারী সেবক যখনই সেটা হাতে নেয় তখনই তার চোখের সামনে পড়ে কিন্তু ধূমপান তাকে এত অন্ধ করে দিয়েছে যে ডাইরেক্ট বিষ দেখার পরেও সে কিন্তু সেটা পরিহার করতে পারছে না তাহলে ধূমপান যে ক্ষতিকর সেটা আপনাকে আর আমাকে বোঝানো লাগবে না বা আমাদের এই ওয়াশ করার প্রয়োজন নেই ধূমপান ক্ষতিকর যে তৈরি করেছে সেই বলে দিয়েছে যেটা একটা বিষ একজন ধূমপাই নিজের যতটুকু ক্ষতি না করে তার চাইতে বেশি ক্ষতি করে একজন তার পাশ্বের সঙ্গীর পাশ্বের সমাজের সমাজের মানুষের যার সঙ্গে সে উঠা বসা করে যার সঙ্গে সে চলাফেরা করে তাদের বেশি ক্ষতি করে একজন ধূমপাইয়ের সঙ্গে থাকে তার কমলমতি সন্তান যে কেবলই সে বাচ্চা হয়ে পৃথিবীতে এসেছে ভূমিষ্ঠ হয়েছে এই বাচ্চাটাকে সে আদর করে চুমু দেয় তার যে ধোঁয়া তার যে ক্ষতিকর বিষক্রিয়া সেটা তা সেখান থেকে তার সন্তানকে সে শেয়ার করে দেয় এই সন্তানের মধ্যে যখন যায় এই সন্তানটা ছোটোকাল গাল থেকে কিন্তু রোগাক্রান্ত হয়ে বড় হয় এই সন এই ধূমপাইয়ের সাথে থাকে তার স্ত্রী খুবই আপন জন এমন কাছের মানুষ আর পৃথিবীতে কেউ নেই এ আপনজন কাছের মানুষটার বেশি ক্ষতি করে এ ধূমপাই ব্যক্তি এজন্য বিজ্ঞান এখন বলছে মেডিকেল সায়েন্স এখন বলছে যে এই ধূমপান করার কারণে একজন মায়ের ব্রেড ক্যান্সার হতে পারে এছাড়াও আরও অন্যান্য ক্যান্সার হতে পারে মায়ের অকালে গর্ভপাত হতে পারে এটা কিন্তু অন্যের ক্ষতিটা তাকে স্বীকার করতে হচ্ছে তাকে মেনে নিতে হচ্ছে এভাবে সমাজের মানুষের সঙ্গে যখন আমরা উঠাবাসা করি অসংখ্য মানুষের কাছে আমরা এ ধরনের ক্ষতির যে বিষক্রিয়াটা এটা তাদের মাঝে স্লোভাবে আমরা তাদের মাঝে ছড়িয়ে দিচ্ছি সমাজের সুধিমণ্ডলী সুতরাং এই ধূমপান যেমন নিজেরা নিজেদের ক্ষতিগ্রস্ত হই সমাজকে ক্ষতি করি অনুরূপভাবে আর্থিকভাবে একজন ধূমপাই ব্যাপকভাবে সে ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন জরিপের কথা বলা হয়েছে সে জরিপগুলো আমরা না দেখলেও নিজেরা একটা জরিপ করে দেখেন একজন ধূমপাই সে হয়তো ইনকাম তেমন করে না কিন্তু তার দৈনিক তার বিড়ি সিগারেট ক্রয় করতে যে পরিমাণ টাকা খরচ হয় দৈনিক এরপরে সপ্তাহের হিসাব করেন তাহলে এক সপ্তাহে কত টাকা খরচ হয় এক মাসে তাহলে তার কত টাকা খরচ হয় এক বছরে তাহলে তার কত টাকা খরচ হয় বিশ বছরে তাহলে তার কত টাকা সে খরচ করেছে যতদিন ছিল যতদিন ধূমপান করেছে তাহলে সে কত টাকা খরচ করেছে আর্থিকভাবে যে ক্ষতিগ্রস্ত হয় সেটা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারছি অতএব আমাদের খুবই খেয়াল রাখতে হবে পরিবেশের যে ক্ষতি করা যাবে না নিজের যে ক্ষতি করা যাবে না এটা যে আত্মহত্যার সামিল মোহনব্বুল আলমিন এদের ব্যাপারে ভয়ঙ্কর বাণী দিয়েছেন আল্লাহ রব আিন সোলার দুই আয়াত নাম্বার একশো পঁচানব্বইতে বলছেন ওয়াং ফিকু ফি সাবিল্লা তোমরা আল্লাহর পথে খরচ করো ওয়ালা তুলকু বি এবং তোমরা তোমাদের হাতগুলোকে ধ্বংসের দিকে ঠেলে দিও না ওয়াহসিনু ইন ইহিবুল মহসিন এবং তোমরা মানুষের সঙ্গে ভালোভাবে ভালো আচরণ করো তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখো তাদেরকে দয়া করো দয়া দেখাও ইন আল্লাহ ইহিবুল মহসিন নিশ্চয় আল্লাহ মহসিনদেরকে দয়াকারীদেরকে ভালোবাসেন এখানে আল্লাহ চমৎকার কিছু উপদেশ আমাদেরকে দিয়েছেন অনেকের টাকা যখন বেশি হয় তখন কিন্তু একটু মানে হাত শুলায় না কি যেন আমরা বলি কিভাবে খরচ করা যায় শয়তান তখন তাকে ভালো পথে খরচ করতে দেয় না কিভাবে বিপদে টাকাটা নষ্ট করা যায় রাসুল সাল্লা সাল্লাম বলছেন যে যখন সাদা কাতর তোর বালা দানসাদকা বালা মুসিবত দূর হয় দানসাদকা যদি আপনি একশো টাকা করতেন অসুখ হয়েছে পাঁচশো টাকা করতেন অথবা পাঁচ হাজার টাকা করতেন তাহলে হয়তো আল্লাহ এর বিনিময় আপনার অসুখ ভালো করে দিবেন আল্লাহ কিন্তু আমাদের এখানে খরচ করা তৌফিক হয় না অনেকে শয়তান তাকে ওই টাকাটা এমন একটা জায়গায় খরচ করায় তার চাইতে বেশি পরিমাণ খরচ করায় অনেকে আমরা দেখেছি মাদারের গান দেয় আমরা দেখেছি ছোটকালে মাদারের গান যে হিজরাদেরকে নিয়ে এসে মাদারের গান দেয় সেই মাদারের গানে গান বাজনা করলে নাকি শুনেছি যে অসুখ ভালো হয় অসুখ ভালো হচ্ছে না বাসা থেকে অসুখ ভালো হচ্ছে না তাই শয়তান তাকে বুদ্ধি দিয়েছে যে তুমি মাদারের গান করো তাহলে তোমার অসুখ ভালো হয়ে যাবে মাদারের গান করেছে বিশ পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা খরচ করে দিয়েছে যেখানে রাসুল বলছিলেন যে তোমার সমর্থনে যে দান করলে বালা মসিবত দূর হবে পাঁচশো টাকা করলেও হয়ে যেত একশো টাকা করলেও আল্লাহ কবুল করে নিতেন আপনার সামর্থ্য অনুযায়ী কিন্তু আপনি তার চাইতে সাধ্যের অতিরিক্ত পনেরো বিশ হাজার টাকা খরচ করে ফেলেছেন শয়তানি আপনাকে খরচ করে নিয়েছে কোনো লাভ হয়নি এভাবেই যাদের টাকা থাকে এই টাকাগুলোকে এভাবে শয়তানি পথে আমরা খরচ করি নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছি ফ্যামিলিকে ক্ষতিগ্রস্ত করছি অনেকের অধিকারকে নষ্ট করছি আপনার কাছে পাওয়ার অধিকার রয়েছে আপনার শিশুটির আপনার স্ত্রীর আপনার মায়ের আপনার বাবার আপনার পাশের প্রতিবেশীর অনেক অভাবী দুঃস্থ গরিব মানুষ যারা এক একমোটো ভালোভাবে খেতে পাচ্ছে না কত মানুষ এখন শীতের মধ্যে কম্পন করছে তাদের একটা পোশাক নেই অনেক মানুষ থরথর করে কাঁপতেছে অনেক মানুষের পা নেই অনেক মানুষের হাত নেই কত অভাবী দুস্থ মানুষ খাবারের জন্য হাহাকার করছে এই মানুষগুলোর দিকে আমাদের একটুকু দরদ হয় না আল্লাহ বলছেন ও আং তোমরা খরচ করো ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে তবে হ্যাঁ টাকা বেশি হওয়ার কারণে ওয়ালা তুলকু বি আইদিকুম মিলাত তাহলুকা তোমরা তোমাদের হাতগুলোকে ধ্বংসের দিকে ঠেলে দিও না পৃথিবীর সব এই যে দাজ্জল্য প্রমাণ যে যারাই এ পথে গিয়েছে যারাই ধূমপানের পথে গেছে যারাই মাদক দ্রব্যের পথে গেছে যারা নেশা পান পান করার পথে গিয়েছে তারা ধ্বংস হয়ে গেছে এটা একটা ধ্বংসের পথে পা বাড়ানো কথাটাই বলছেন তোমরা তোমরা তোমাদের হাতগুলোকে ধ্বংসের দিকে দিও না আল্লাহ এখানে হাত বুঝিয়েছেন আরবি ভাষার একটা অলঙ্কার রয়েছে যে আল্লাহ বলছেন যে তোমরা নিজেদেরকে ধ্বংসের পথে ঠেলে দিয়ে কথা বলছেন না তোমার হাতগুলোকে ধ্বংসের দিকে দিও না কেন এটা আরমি ভাষার একটা অলঙ্কার যে মানুষ যখন বিপদে পড়ে তখন হাত দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে তাই আল্লাহ এখানে হাতের কথা বলছেন যে তোমাদের হাতগুলোকে ধ্বংসের দিকে ফেলে দিও না এরপর আল্লাহ বললেন কি ওয়াহসিনু ইন্লাহ ইহিব্বুল মহসিন তোমরা মানুষের সঙ্গে সদ আচরণ করো ইন আল্লাহ ইহিব্বুল মহসিন তাহলে আল্লাহ রব্বুল আলমিন মহসিনদেরকে এহসানকারীদেরকে ভালোবাসেন তাই তো প্রমাণ পাওয়া যায় সেই বুখারিস অসংখ্য আদিসের এক নারী সারা জীবন পাপ করলো একটা পশুকে পানি পান করিয়ে আল্লাহ তা এই পশুকে দয়া দেখানোর কারণে আল্লাহ তাকে জান্নাত দিলেন তার অতীতের পাপগুলোকে ক্ষমা করলেন একটা পশুকে দয়া দেখানোর জন্য একটা পশুকে দয়া দেখা দেখানোর জন্য আল্লাহ ওই মানুষটাকে ওই মহিলাটাকে কত ভালোবেসেছেন এই জন্য আল্লাহ বলছেন নিন্ন আল্লাহ ইহিব্বুল মহসেন নিশ্চয় আল্লাহ এহসানকারীদেরকে দয়াকারীদেরকে যার হৃদয়টা আসলে ভালো যার হৃদয়টা উজাড় যার হৃদয়টা যার দেল আছে যার মায়া আছে যার দয়া আছে এই দয়াকারী মানুষদেরকে আল্লাহ ভালোবাসেন হয়তো আপনার পাপ আছে আল্লাহ সেই দয়া দেখানোর কারণে আল্লাহ পাপটাকে ক্ষমা করে দিতে পারে অনুরূপভাবে একটা প্রাণীকে বেঁধে রেখে ক্ষুধার্ত অবস্থায় মেরে ফেলার কারণে আল্লাহ রব্বুল আলমিন এক ব্যক্তিকে জাহান নামে দিয়েছেন তাহলে পশুকে দয়া দেখিয়ে জান্নাত পাওয়া যায় পশুকে দয়া দেখিয়ে পাপ মোচন করে নেওয়া যায় পশুকে দয়া দেখিয়ে এহসান করার মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় এবং জান্নাতে প্রবেশ করা যায় কিন্তু মানুষ তো তার চাইতে আরও বড়ো মাখলুক আশরাফুল মাখলক তাহলে এই মানুষগুলোকে আমরা নিজেরা নিজেদেরকে ধ্বংস করছি নিজেরা নিজেদেরকে আত্মহত্যার পথে ঢেলে দিচ্ছি আল্লাহ আইন বলছেন ওয়ালা তাকতুলু আং ফুসাকুম তোমরা তোমাদের নিজেদের নাফসকে নিজেদেরকে হত্যা করো না ইন আল্লাহ কেনা বিকুম রহিমা নিশ্চয় আল্লাহ রবুল্লা মিন তোমাদের প্রতি দয়াশীল দয়াবান এটা সুরা নিসার মধ্যে আছে উনত্রিশ নম্বর আয়াত সুতরাং আমরা এখানে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিলেন যে তোমরা তোমাদের নিজেদেরকে হত্যা করো না হত্যা কিন্তু দুই ধরনের হয়ে থাকে ডাইরেক্ট হত্যা আপনি হত্যা করবেন তাই পাশের তলে গিয়ে পড়লেন ট্রেনের লাইনে গিয়ে পড়ে গেলেন তাৎক্ষণিক হত্যা হয়ে গেল আর আরেকটা হচ্ছে যে স্লো স্লোভাবে স্লো প্রয়োজনিং আপনি পান করেছেন যেটা এখনই আপনি মরছেন না বিষ পান করার সঙ্গে সঙ্গে মানুষ মারা যায় কিন্তু এই ধূমপানের মধ্যে এমন একটা স্লো পয়জনিং আছে যেটা আস্তে 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 আপনার অল্প বয়সের মধ্যেই বিভিন্ন রোগে আক্রান্ত করে নিজে মরছেন অন্যকে মারছেন নিজের মধ্যে ক্ষতিটা ঢোকাচ্ছেন নিজের মধ্যে ধোঁয়া ঢোকাচ্ছেন স্মোকিং স্মোকিং বলা হয় আর আরবিতে দুখান মানে হচ্ছে ধোঁয়া দুখান তাহলে এখানে ধোঁয়া আসলে এটা তো বিড়ি বলছি কথাটা আমরা বাংলায় সিগারেট বলতেছি কিন্তু এটা কি সিগারেট বেড়ি এটা ধোঁয়া ধোঁয়া পান করছেন আপনি ধোঁয়া মানুষ কেউ খায় ধোঁয়া পান করে ধোঁয়া গেলে তো ভিতর আপনার কালো হয়ে যাবে ধোঁয়া তো একটা আগুন আগুন তো আপনার ভিতরে যাওয়া মানে আপনার ভিতরকে পুড়িয়ে দেওয়া ভিতরকে কালি করে দেওয়া কালো করে দিবে যার কারণেতে স্মকার যারা আছে স্মোকিং যারা করে ধূমপান যারা করে তাদের ভিতরটা অপারেশন করলে দেখা যায় যে অনেক কালো হয়ে গেছে সময়তে মণ্ডলী তো এই কেউ হয় আত্মহত্যা করা এটা মহাপাপ আত্মহত্যাকারীদের জন্য বিভিন্ন ধরনের হত্যা মানে শাস্তির কথা বলা হয়েছে যারা আত্মহত্যা করে যে যেভাবে আত্মহত্যা করেছে পরকালে তাকে সেভাবেই বারবার আত্মহত্যা করার কথা বলা হবে তো আত্মহত্যাকারীরা বুঝে না যে ধূমপান করার মাধ্যমে আমি নিজেকে আত্মহত্যা করাচ্ছি আমি হত্যা করছি স্লো পয়জনিং আস্তে 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 মারা যাচ্ছেন আপনি এটাতে এটা আত্মহত্যার গুণা আপনাকে পেতে হবে পরিহার করা আমাদের জন্য অপরিহার্য ধূমপান এর মধ্যে অপবিত্র বিষয় লক্ষ্য করা যায় আল্লাহ রব্বুল পবিত্র জিনিসকে আমাদের জন্য হালাল করেছেন এবং অপবিত্র জিনিসকে খবিস জিনিসকে নিকৃষ্ট জিনিসকে নোংরা জিনিসকে আমাদের জন্য হারাম করেছেন আর মানুষ মাত্রই কিন্তু আমরা এগুলোকে হারাম মনে করি বা খারাপ মনে করি রুচির মধ্যে আমাদের খারাপ যেগুলো নোংরা জিনিস আমরা এগুলো নিজেরাই খাই না কিন্তু অনেক মানুষ অধিকাংশ মানুষই কিন্তু এই নোংরা জিনিসেই ব্যবহার করতে বা খেতে পান করতে আমরা অভ্যস্ত মহনবুল্লাহ আলম সোরা ওমিনের মধ্যে বলছেন তেইশ নম্বর সোরার একান্ন নম্বর আয়াত আল্লাহ বলছেন হে রসুল আপনি তৈবাত বা পবিত্র জিনিস থেকে খাবার গ্রহণ করুন ও আমল ও এবং নেক আমল আপনি করুন ইন্নি বিমা তামালুনা আলিম নিশ্চয় তুমি যা করছো সেগুলো ব্যাপারে আমি অনেক বেশি জানি তাহলে এখানে আল্লাহ পবিত্র জিনিস থেকে খেতে বললেন অপর একটি আয়াত আল্লাহব বলছেন সাত আয়ত নম্বর একশো সাতান্নতে বলছেন আল্লাহ তোমাদের জন্য পবিত্র জিনিসগুলোকে হালাল করে দিয়েছেন ওয়া ইউহারিম আলাই খবাইস এবং যেগুলো খবিশ জিনিস নিকৃষ্ট জিনিস খারাপ নোংরা জিনিস সেগুলোকে তিনি হারাম করে দিয়েছেন তাহলে একটা বিড়ি সিগারেট যেটা নোংরা খাবার এটা আমরা সামাজিকভাবে যদি একটু আলোচনা করি তাহলে বুঝতে পারব আপনারা জানেন যে ভাত রুটি বা আর অন্যান্য যে হালাল খাবার এই খাবারগুলো যদি আমাদের এখানে মসজিদের আয়োজন করি তাহলে আমরা খেতে কি কেউ লজ্জা করব করব না আমরা ইফতার করে থাকিস অনেক সময় মসজিদে বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন মজলিসে আমরা সবার সামনে এই খাবারগুলো খাই কোনো সমস্যা হয় না কিন্তু এখানেই যদি একজন বিড়ি ধরাই সিগারেট ধরাই ওই সাহসী পাবে না সাহসী পাবে না এখানে যদি আমরা পাঁচ ঘন্টা বসে থাকি পাঁচ ঘন্টা বিড়ি ধরাবে না সে পাঁচ ঘন্টা সিগারেট সে ধরাবে না কেন যে খাচ্ছে সে নিজেও জানে যে এটা একটা নোংরা জিনিস এটা খাইলে আমাকে মানে এখানে অপমান করবে মানুষ এটা খাওয়া ঠিক হবে না এটা নোংরা এটা এটা তার একটা বড় প্রমাণ অনুরূপভাবে দেখেন যেগুলো পবিত্র জিনিস সেগুলো পবিত্র জায়গাতেই আমরা খাই যেগুলো পবিত্র জিনিস সেগুলো অপবিত্র জায়গায় আমরা খাই না পান করি না আপনি এক প্লেট ভাত নিয়ে টয়লেটে গিয়ে খেতে পারবেন সম্ভব না এক প্লেট ভাট নিয়ে টয়লেটে আপনার খাবার ঢুকবেই না কেন ওখানে নোংরা একটা জায়গা ওই জায়গায় পবিত্র জিনিস খাওয়া যায় না পক্ষান্তরে আপনারা যারা ধূমপান করেন তারা দেখবেন যে টয়লেটে গেলে ধূমপান শুরু না করলে টয়লেট হয় না এটাই বাস্তব খবিসের সঙ্গে খবিসের মিল আছে আল্লাহ রসুসাল্লাম বলছেন যে যখন তোমরা টয়লেটে প্রবেশ করবে তখন তোমরা বলবে মিনাল খবাইস হে আল্লাহ তুমি আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি মিনাল খুব খবাইশ পুরুষ নিকৃষ্ট জিন থেকে নারী নিকৃষ্ট জিন থেকে এই যে খবিস খবাইশ খবিসের বহুবচন খবাইস তাহলে বিড়িটাও খবাইশ মাদক দ্রব্যটাও খবাইশ এই খাবারটা যেমন খবাইস এই খবিস খাবারটা খবিশ জায়গায় খাওয়া হচ্ছে এটা কিন্তু খায় মানুষ পান করে এই বিড়ির সিগারেট শ্বশুর এবং জামাই একসঙ্গে বসে আছে অন্য অন্য খাবার নির্দিদায় খাচ্ছে পান করছে কোনো সমস্যা নেই শ্বশুরের সামনে একটা মানুষ বিড়ি ধরায় না সম্ভব না আমার মনে একটা বেনামাজেও এই মসজিদে এসে বিড়ি খেতে সাহস পাবে না সে নিজে ভাববে যে আমি তো সারাতা তাই করি না এখানে বিড়ি খার আমি ধ্বংস হয়ে যাবো মনে হয় আমার প্রতি আজাব গজব আসতে পারে সে পান করবে না আমার মনে হয় হিন্দুও মনে হয় একটা বিড়ি এখানে সে বিড়ি হিন্দুও খাবে না তাহলে বোঝা যাচ্ছে যে এটাকে মানুষ নিকৃষ্ট মনে করে খারাপ মনে করে বলেই কিন্তু এখানে সে খেতে চাচ্ছে না সময় তো সুধিমণ্ডলী সুতরাং এটা হচ্ছে খারাপ অপবিত্র আল্লাহ আমাদের জন্য ভালো ভালো খাবারের ব্যবস্থা রেখেছেন সেগুলো আমরা খাই সেগুলো খেলে আমাদের স্বাস্থ্যের জন্য উপকার আছে সুতরাং আমাদের এগুলো খাওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ রব্বুল আলমিন সুরা মায়েদের মধ্যে বলছেন পাঁচ নাম্বার সুরা একশো নম্বর আয়াতে বলছেন যে কুল উল্লাইল হবি হেনবি আপনি বলুন নিকৃষ্ট জিনিস এবং পবিত্র জিনিস কখনো সমান হতে পারে না এক সঙ্গে থাকতে পারে না যেমন ওই যে বললাম উদাহরণ দিয়ে টয়লেটে খাবার পবিত্র খাবার আপনি খেতে পারেন মিস হবেই না একসঙ্গে যাবেই না কখনো আকাতুল হবি যদিও আপনাকে খবিসের পরিমাণটা বেশি থাকে যারা নিকৃষ্ট জিনিস খায় এদের পরিমাণটা যদিও বেশি থাকে এটা আপনাকে আশ্চর্য করছে বাপরে বা বেশির মানুষই তো বেশিরভাগ মানুষই তো মাদকদ্রব্য গ্রহণ করে অধিকাংশ মানুষই তো সিগারেট পান করছে অধিকাংশ মানুষই তো জদ্দা পান করছে তামাক পান করছে এটা আপনাকে আশ্চর্য করতে পারে শয়তান আমাদেরকে এইভাবে ধোকা দেয় কিন্তু ওই তো নামাজ পড়তে গেল না ওই না গেলে থেকে আমাকে যাবো না এই যে অন্যের আধিক্যকে দেখে নিজেকে ওই পথ থেকে দূরে রাখা এটা শয়তানের ধোকা আমরা কিন্তু এইভাবে নিজেকে অনেক সময় ক্ষতির মধ্যে ফেলে দিচ্ছি ওই তো একটা জ্ঞানী মানুষ মাস্টার মানুষ ডাক্তার মানুষ হুজুর মানুষ দেখতেছি তো নামাজে গেল না হুজুরকে বলে আপনি কিন্তু পার হয়ে যাচ্ছেন এটা না আল্লাহ আল্লাহ বলছেন যে অধিকাংশ ক্ষেত্রে বেশিরভাগ মানুষ অন্যায় পথে থাকবে এটা আপনাকে আশ্চর্য করবে মনে হচ্ছে কিন্তু না ওখান থেকে আপনাকে সরে আসতে হবে হক পথে সত্য পথে আপনাকে থাকতে হবে আল্লাহ বলছেন উলিল আলবাব আল্লা কুমতাকুনি সুতরাং হে মানব সকল তোমরা আমাকে ভয় করো ইয়া উলিল আলবাব হে জ্ঞানবান ব্যক্তিরা হে বিবেকসম্মত বিবেকবান ব্যক্তিরা যাদের বিবেক নাই তারা কপাল পোড়া এদের বুঝতে বিশাল সমস্যা হচ্ছে এত চিৎকার করে গলা বাজি করে এত কথা বলা হলেও তাদের মাথায় ঢুকে না এরা আসলে বিবেকবান নয় এরা কপাল পড়া হতভাগা মানুষ আল্লাহ এখানে বিবেকবান ব্যক্তির কথা বলছেন হে বিবেকবান ব্যক্তিরা তোমরা আল্লাহকে ভয় করো লা আল্লাহ এখন তাহলেই তোমরা সফল হতে পারবে সময় তো সুধিমণ্ডলী সুতরাং এই যে আমরা দেখেছি পৃথিবীতে বেশিরভাগ মানুষ অন্যায় পথে আছে নোংরা পথে আছে আপনি দেখবেন আপনার বাসায় আপনার স্ত্রী এত সুন্দর করে রুটি বানাতে পারে পরিষ্কার পরিছন্ন হয়ে রুটি বানাতে পারে আপনার বা মানে বাসার রুটি অত পছন্দ হয় না ওই যে এই শীতের মৌসুমে এখন ভাপা পিঠা ধুপি বানায় দেখবেন যে মহিলারা সামান্য জীবিকা অর্জন করার জন্য তারা অত পরিষ্কার পরিচ্ছন্নও না কিন্তু পেটের দুঃখে তারা সেখানে বসে আছে রাস্তাঘাটে ওখানে ধুলা বালু পড়ে সব কিছু হয় ছোটো একটা বাচ্চা আছে শীতের সময় বাচ্চার সর্দি লেগেছে ওই বাচ্চাটার ঝেড়ে দেয় নাক ঝেড়ে দেয় আবার ওই হাতেই কিন্তু রুটি বানাই ওই হাতেই রুটি বানাচ্ছে ওই 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 হাতেই ধাপা পিঠা বানাচ্ছে ওই হাত দিয়ে আবার নুনটা ঠেলে দিচ্ছে মানে অপরিষ্কার এই অপরিষ্কার জিনিসগুলো খাওয়ার জন্য ওই রুটি খাওয়ার জন্য ওই ধাপা পিঠা খাওয়ার জন্য দেখবেন লাইন ধরে থাকে লাইন ধরে থাকে কেন আল্লাহ এই কথাই বলছেন আজাবাকা কাসরাতুল হবিস যদিও আপনাকে বেশিরভাগ মানুষ ওই খারাপ জিনিসটা খবিস জিনিসটা গ্রহণ করবে এটা যদিও আপনাকে আশ্চর্য করে ওরা লাইন ধরে আছে বলেই হুঁচুকে বাঙালি বলেই যা আপনি সেখানে যাবেন এটা আপনি বিবেকবানের কাজ করবেন না অতএব খুবই খেয়াল রাখবেন যে আমরা মুসলিম আদর্শ জাতি আল্লাহ বলছেন কুংতুম খয়রা উম্মা তোমরা শ্রেষ্ঠ জাতি তোমরা ভদ্র জাতি তোমরা আদর্শবান জাতি তোমরা স্মার্ট জাতি তোমরাই আধুনিক জাতি তোমরাই মডার্ন জাতি তোমরা যদি রাসুলের সেই আদর্শকে ধরে রাখতে পারো লাকাদ কান রসুল রসুলিল্লাহ উসমাতুল হাসানা তোমাদের মধ্যেই রয়েছে তোমাদের জন্য রয়েছে রাসুল সাল্লাহ সাল্লামের যে মডেল রাসুলসাল্লামের যে আদর্শ সে আদর্শটাই যদি তোমরা গ্রহণ করতে পারো তাহলে তোমরাই প্রকৃত আধুনিক তোমরাই প্রকৃত আদর্শবান তোমরাই প্রকৃত ভদ্র জাতি তোমাদের কাজ কি তা আমার উনাবিল মারু পাতা না উনানীলকার তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে সুধী মণ্ডলী তাহলে আমরা আদর্শ জাতি আদর্শবান জাতি যদি কখনো এই ধরনের অভদ্রের কাজ করি তাহলে কি এটা মানানসই হয় এটা কেমন লাগে না বিবেককে এই মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ইসরাফ এবং তাবজির ইসরাফ এবং তাফির দুই ধরনের একটা ইসরাফ একটা তাফজির দুই ধরনের ব্যাপারে দুইটা আয়াত বর্ণিত হয়েছে দুই ধরনের আয়াত বর্ণিত হয়েছে কোরআনে আল্লা রব্বুল আলমিন বলেছেন ওলা তশরিফু তোমরা অপব্যয় করো না অপচয় অপচয় করো না ইহু ইহিব্বুল মুশরিফিন নিশ্চয় আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না অপচয় কি ইসরাফ কি ইসরাফটা হচ্ছে আপনার এক হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা বেতন কিন্তু আপনি খরচ করে ফেলতেছেন পনেরো হাজার বিশ হাজার টাকা আপনার পঞ্চাশ টাকা দুপুরের খাবার হতো কিন্তু আপনি দেড়শো দুইশো টাকা খরচ করে ফেলতেছেন সাধ্যের অতিরিক্ত এটাকে ইশ্রাফ বলা হয় অথচ এটা খরচ না করে আপনার পাশে হকদার প্রতিবেশী রয়েছে বাবা আছে মা আছে আর অন্য প্রতিবেশী রয়েছে যারা খেতে পাচ্ছে না তাদেরকে দেওয়া উচিত ছিল আপনার এটা ইশ্রাফ আল্লাহ এটাকে করতে হারাম করেছেন ওলা তসরিফু এটা করোনা একটা হচ্ছে তফজির তাফজির হচ্ছে যে আপনি পারেন আপনার ক্ষমতা রয়েছে আপনি কোটিপতি আপনি বড় বিশিষ্ট ব্যবসায়ী পারবেন আপনি বিড়ি সিগারেটের পিছিয়ে খরচ করলে মাদক মাদকদ্রব্যের পিছিয়ে খরচ করলে আপনার কোনো সমস্যাই হবে না কিন্তু যেটা হারাম সেই জিনিস আপনি খরচ করতে পারবেন না বিড়ি হারাম সিগারেট হারাম মাদক মাদকদ্রব্য হারাম এগুলো হারাম হিরোইন ফেন্সি এগুলো হারাম টাকা থাকলেও আপনি এগুলো ক্রয় করতে পারবেন না কারণ এটা হারাম জিনিস টাকা থাকলেও হারাম জিনিস ক্রয় করা যাবে না যদি করেন তাহলে সেটা তাবজির হবে অপচয় হবে আল্লাহ রব আলিন এ ব্যাপারে সোরা বান ইসরায়েলের মধ্যে বলেছেন সোরা বান ইসরায়েল সুরা নম্বর সতেরো আয়াত নম্বর ছাব্বিশ এবং সাতাশে আল্লাহ বলছেন মানব মন্ডলি তোমরা নিজেকে নিয়ে মত্ত রয়েছো নিজের পবিত্র অনুসরণ করছ অথচ তোমার আশেপাশে কত অসহায় মানুষ রয়েছে ওয়া কুরবা আল তোমার পাশের প্রতিবেশীর হকটাকে তুমি আদায় করো মিস্কিন মিসকিন অভাবী দরিদ্র অসহায় মানুষদের হকটাকে তুমি আদায় করো আপনি স্যাভিল পথের প্রতীক যারা এসেছে হয়তো অনেক কারণে এসে অনেকেই মুসাফির অবস্থায় এসে টাকা শেষ হয়ে গেছে তাদেরকে তুমি তার হকটা আদায় করো ওয়ালাহাতুবাজির তাফজিরা এবং তোমরা অপচয় করো না অপব্যয় করো না ইন্নাল না হিনা কানু ইহান সায়াতিন নিশ্চয় যারা অপচয়কারী মুবাদির যারা তারা ডাইরেক্ট শয়তানের ভাইরা আর শয়তানকে ইন্নাস শয়তান রব্বিহি কাফুরা এই শয়তান বদমাইশ আল্লাহর সঙ্গে কুফুরি করেছিল ওই বদমাইশের ভাই তোমরা হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ না তোমার চোখের সামনে তোমার প্রতিবেশী দাঁড়িয়ে আছে অভাবী প্রতিবেশী তরকারি রান্না করলে একটু বেশি ঝোল দিতে বলেছে আর তুমি টাকা বেশি হয়েছে তাই তুমি ওর অপথে বিপথে খরচ করবে এটা হারাম তুমি নিজে ধ্বংসের পথে নিজেকে ঠেলে দিচ্ছ অতএব সময় তো উপস্থিতি আরও অনেক হাদিস রয়েছে যেগুলো এখন বলার টাইম হবে না টাইম শেষ হয়ে যাচ্ছে যদিও আপনার বাবা বিড়ি পানে অভ্যস্ত হয় যদি আপনার মা যদ্দা পানে অভ্যস্ত হয় বাবা বলল মা বলল বাবা তুমি বাজারে যাচ্ছো একটু এক প্যাকেট জর্দা নিয়ে এসে দিও মা বলল এক প্যাকেট জর্দা নিয়ে এসে দিও এই ক্ষেত্রে আপনি খরচ করতে পারবেন না এটা হারাম পথ আল্লাহ রব্বুল আলমিন সাল লোকমানের মধ্যে বলেছেন পনেরো নম্বর আয়াতে যে ওয়াইং জাহাদাকা আলা আং তুশিরিকা বি মা আলাই সালাকা বিহে আলম ফালা তোতে হুমা অসাহিব হুমা ফিদ দুনিয়া মা রুফা যদি তোমার পিতামাতা তোমাকে এমন একটা অবদ্ধ করতে বলে শিরিকের কাজে বা অন্যায় কাজে তোমাকে আদেশ করে তাহলে ফালা তুতে হুমা তাদের দুইজনের কারো আনুগত্য এই ক্ষেত্রে করা যাবে না তবে অসহায় ফির দুনিয়া মারুফা অন্য অন্য ক্ষেত্রে তাদের সঙ্গে সদাচরণ করো অন্য অন্য ক্ষেত্রগুলো করো কিন্তু হারাম পথে নির্দেশ দিলে কখনো এই কথা মানা যাবে না আজকে আমরা এই সমাজটাই বাধ্য হয়ে অনেক নেশাদার যারা দ্রব্য পান করে বিড়ি খোর সিগারেট খোঁড়দেরকে আমরা বাধ্য হয়ে তাদেরকে সম্মান করতে হয় বরে কাজ করবে এখন তো ডিমান্ড অনেক বর বাঁধার কাজ চাল ছাওয়ার কাজ এটা সবাই করতে পারে না এমন একটা স্পেশাল মিস্ত্রি নিয়েছেন খুবই অভিজ্ঞ মিস্ত্রি যার দৈনিক দু পাঁচ প্যাকেট বিড়ি সিগারেট লাগে বলেই দিল কিন্তু আপনাকে খাবার একটু কমও কিন্তু বিড়ি যেন ঠিকমতো আসে কাজ করতে যাব না কি একটা সমস্যা সময়তে সুধিমণ্ডলী যারা ব্যবসায়িক তাদেরকেও সাবধান করছি যারা এভাবে বিড়ি পরিবেশন করেন তাদেরকেও সাবধান করতেছি এ সমস্ত কাজে যারা জড়িত থাকবে সবাই সমান অপরাধী আল্লাহ রসুল বলছেন যারা এই মাদক দ্রব্য ব্যবসা করে যারা প্রস্তুত করে যারা কলকারখানায় এটাকে তৈরি করে যারা বহন করে নিয়ে আসে যারা এগুলোকে আয়োজন করে পৌঁছে দেয় যারা এর সঙ্গে সংশ্লিষ্ট থাকে সবার প্রতি লানত বিন আল্লাহন রাসুল্ল্লাহন অতএব এ ধরনের অন্যায় কাজকে আমরা তখনই দূর করতে পারবো যখন গোড়া থেকে এটা দূর হবে আমরা যখন এর ব্যবসা বন্ধ করব। স্টলে যখন শুধু আমরা অন্য অন্য হালাল খাবারগুলোর ব্যবসা করব তখন নিজে সেভ থাকলাম টাকাটাও আমার সেভ হলো। টাকাটাও হালাল হল আপনি অন্যকে যে খারাপ পথে নিয়ে যাচ্ছেন সেখান থেকেও আপনি বাঁচাতে পারলেন আপনি স্টল বন্ধ করেন বিড়ির বিড়ির দোকান বন্ধ করেন আপনি জর্দার সব কিছু বেচা বেঁচা কিনা বন্ধ করেন দেখবেন ইনশাল্লাহ অনেকেই আপনি মানে সমাজ রক্ষা না হলেও আপনি কমপক্ষে দায়মুক্ত হলেন কিন্তু আপনার দোকান চলবে না টিভি ছাড়া আপনার দোকান চলবে না বিড়ি ছাড়া কারণ অধিকাংশ মানুষই আপনার দোকানে যায় যারা তারা বিড়ি খোরগুলো সিগারেট খোরগুলো কথাগুলো কিন্তু কষ্ট লাগছে ভাইয়েরা কিন্তু আপনারাও তো কষ্ট দিচ্ছেন আমাদেরকে আপনারা কষ্ট দিচ্ছেন এই মসজিদের মুসল্লিদেরকে আপনারা কষ্ট দিচ্ছেন একটা মসলিশকে কারণ আপনি যখন নামাজে দাঁড়াচ্ছেন তখন আপনাকে সে তাড়িয়ে দিতে পারছে না আপনি জানেন যে এই মানুষগুলো যাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে রসুলসাল আলয় সাল্লাম বলেছেন জানো তোমরা মুফলেসকে মুফলেসকে তোমরা কি জানো আল্লাহ রসুলকে বলা হলো সাহাবারা বললেন যে যার টাকা নেই পয়সা নেই সে মুফলেস নিঃস্ব ব্যক্তি সেই যার টাকা পয়সা নেই আল্লাহ রাসুল বলছে না না যে কেয়ামতের মাঠে আসলো তার সালাত রয়েছে তার এবাদত অন্যান্য রয়েছে কিন্তু সে অন্য ভাইকে গালি দিয়েছে অন্য ভাইকে কষ্ট দিয়েছে অন্য ভাইয়ের মানে হক নষ্ট করেছে এই হচ্ছে মুফ্লেস এরপর কি করা হবে এই ব্যক্তি যে তার আদায় করার যে সব ছিল দান দানসাত করার যে সব সব ছিল সেই সবগুলো কেড়ে নিয়ে ওই যাকে কষ্ট দেওয়া হয়েছিল তারকে দিয়ে দেওয়া হবে এরপর তার পাপ সবগুলো শেষ হয়ে গেলে তার আমলগুলো শেষ হয়ে গেলে তার কাছ থেকে তার এই যে ব্যক্তিকে দেওয়া হলো এর পাপগুলোকে নিয়ে তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে অতএব আপনি কি মনে করছেন না যে আমি বিড়ি খাচ্ছি এটা স্বাভাবিক ছোটো খাটো পাপ না এটা স্লো পয়জনিং আপনি হত্যা নিজে আত্মহত্যা করছেন অন্যকে হত্যা করছেন সুতরাং এটা মারাত্মক একটা অন্যায় এটা আমাদের চোখে কিন্তু ধরা পড়ছে না আপনার জামাই বিড়ি বলছে সমস্যা নাই জামাই ব্যাংকে চাকরি করে তাহলেই চলবে বিড়িখোর কিন্তু এটা খেয়াল করেননি আপনি সময় তো মণ্ডলী এভাবে সমাজ কুলসিত হচ্ছে ফ্যামিলি কুলসিত হচ্ছে আমরা আমাদের এনভায়রনমেন্ট সব কিছুই আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাচ্ছি অতএব আসুন ইনশাআল্লাহ ব্যাপারে আরও সময় পেলে বিস্তারিত আবার আলোচনা করা হবে আরও অন্যান্য ক্ষতিকর দিকগুলো রয়েছে যেগুলো জুমার সালাতে বলে শেষ করা যাবে না আল্লাহ আমাদের সত্য বুঝা তৌফিক দান করুন হক যেটা যদিও তিতা মনে হয় তারপরও এটা মেনে নেওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করে মেনে নেওয়ার জন্য বুঝ আল্লাহ আমাদেরকে দান করে সকলে বলে আল্লাহ মামিন আকৌলক উলহাদা আস্তাকি আলাইকুম আলসাই মসিমিন আউদুল্লাহিবিন তরিউরজি বিসি রহমান রহিম يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وزر البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا وانفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من الله ومن التجارة والله خير الرازقين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين قوموا الصلاة السلام عليكم ورحمة الله